গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বেশ কিছুদিন ধরেই আমাদের এখানে মেঘাচ্ছন্ন ওয়েদার, তার সঙ্গে ঝড় বৃষ্টি সবসময় লেগেই আছে। তবুও আমি জানেন বৃষ্টি ভীষণ ভালোবাসি, মানে এই মেঘাচ্ছন্ন ওয়েদার দেখে মনটা আমার এত ভালো হয়ে যায় কি বলবো। কিন্তু যেই থেকে সংসার জীবনে এসেছি, মোটামুটি বৃষ্টি হলে একটা চিন্তা মাথায় চলে আসে যে জামা কাপড় যে কাচছি এগুলো শোকাবে তো, আর না শোকালে কি হবে। তো যাই হোক, আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, তারপর নিজের জন্য চা করে নিয়েছি আর ডিম সেদ্ধ। আজকে যেহেতু সানডে তাই সকালে খুব একটা চাপ নেই, তাই আজকে ঘুম থেকে উঠতে 8টা বেজে গেছিল। এবার হাজবেন্ডের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি, আর আজকে আমার হাজবেন্ডের জন্য আমি ঢ্যাঁড়স ভাজবো আর তার সঙ্গে রুটি। মেয়ের স্কুলের সামার ভ্যাকেশন চলছে, যার জন্য স্কুলটা নেই, আর আজকে যেহেতু সানডে তার জন্য টিউশনও নেই। তো নিজের ইচ্ছা মতো ঘুমাচ্ছে, ও এত কুঁড়েমি করে ছুটির দিনে, ওকে তুলতে তুলতে আমরা দুজনে তো পুরো নাজেহাল অবস্থা হয়ে যাই। মোটামুটি 9:30 থেকে 10টা যতক্ষণ না বাজে ওর ঘুম থেকে, তো ওটা একদমই ওকে ওঠানো যাবে না। তো যাই হোক, আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি গোটা জিরের ফোড়ন দিয়েছি প্রথমে, তারপর আমি ঢ্যাঁড়স আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে আমি সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তবে ঢ্যাঁড়স ভাজার ক্ষেত্রে আমি কখনোই মানে প্রথমে নুন দিই না। আসলে ঢ্যাঁড়সেতে যদি প্রথমে নুন দেওয়া হয় তাহলে ঢ্যাঁড়সটার ক্রিসপি হয়ে ভাজে না, আর ঢ্যাঁড়স ভাজাতে ক্রিসপি একটু ভালোই লাগে, তাই না। আর আমি এখন সামান্য তেল মানে অ্যাড করি, তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিই, তারপর আমি আবারও তেল দিয়ে একটু ফ্রাই করে নিই। তো এইদিকে আমি আটার গোলাটা করে নিচ্ছি, এর জন্য আমি আটা নিয়ে নিয়েছি আর গরম জলও করে নিয়েছি। আর আমি আগেও বলেছি যে আমি আটা ময়দা যাই মাখি না কেন, আমি গরম জলেই মাখি। আসলে গরম জলে মাখার একটাই উপকারিতা যে আটার ডোটা তো নরম হয়, আর তার সঙ্গে রুটিটা বা পরোটাটাও খেতে ভীষণ ভালো লাগে। এই কিছুদিন ধরে আমাদের এখানে এতটাই বৃষ্টি হচ্ছে, সারাক্ষণই একটা মেঘলা ওয়েদার, যার জন্য আমাকে অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। আমি আজকেও আমার হাজবেন্ডকে বলছিলাম যে আজকে একটু খিচুড়ি করি না, কিন্তু ও বলল যে না আজকে খিচুড়ি করো না, আজকে এক কাজ করো বিরিয়ানি করে নাও। আর বিরিয়ানি তো বলার দরকার হয় না, বিরিয়ানি সবারই পছন্দ, আমার আর আমাদের ফ্যামিলিতে আমরা সবাই বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। তো আমি হাজবেন্ডের জন্য টিফিনটা করে নিয়েছি, আমার হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে, মেয়ে এখনও ঘুমাচ্ছিল, আমার হাজবেন্ডও তুলে গেছে, তারপর আমি অনেক করে তুলতে তবে উঠলো। তো ম্যাডাম ফ্রেশ হতে গেছেন, আর আজকে ওনার আবদার ম্যাগি খাবেন। তো ম্যাগি তো আমি খুব একটা অ্যালাউ করি না, আর ওর পাপা তো শুনলেই রেগে যাবে, কিন্তু আজকে খুব বায়না করছিল যে মা আজকে সানডে, আজকে প্লিজ আমার জন্য ম্যাগি করো। তো আমিও একটা ব্ল্যাকমেল করেছি জানেন, তো আমি বলেছি যে ম্যাগি খেতে হলে আজকে 2 থেকে 3 ঘন্টা টানা পড়তে হবে। তো এতটাই ম্যাগি খাওয়ার ইচ্ছা যে শুনেই রাজি হয়ে গেছে যে ঠিক আছে আমি 2 ঘন্টা 3 ঘন্টা পড়বো। তো কতটা হবে জানি না, তবে আমি ওর জন্য ম্যাগি বানাচ্ছি, আর ম্যাগিটাকে আমি একটু হেলদি করে বানাচ্ছি, যার জন্য আমার ঘরে যে সবজিগুলো ছিল ক্যাপসিকাম গাজর টমেটো সব দিয়েই বানাচ্ছি। আমি প্রথমে সবজিগুলোকে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর ম্যাগিটা অ্যাড করে নিয়েছি, আর এর সঙ্গে এবার মশলা দিয়ে দিচ্ছি। আর আমার মেয়েও মোটামুটি রান্না করতে চলে এসেছে কিচেনে, আসলে শখবশত নয় একটা সন্ধর বসেই এসছে, কারণ আমি বেসিক্যালি যখনই ওর জন্য ম্যাগি করি না আমি এই মশলাটাকে স্কিপ করে দিই, তার সঙ্গে ওই গরম মশলা তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে মোটামুটি টেস্টি বানানোর চেষ্টা করি। তো মেয়ে তো ওটা জানে, তাই নিজের হাতে মশলাটা অ্যাড করতে এসেছিল। তো ম্যাগিটা হয়ে গেছে, এবার মেয়েকে দিয়ে দেবো। আর ম্যাগিটা একটু বেশি করেই বানালাম, আসলে আমারও একটু খেতে ইচ্ছা করছে, আসলে বৃষ্টির ওয়েদারে এইসব জিনিসগুলো তো ভালোই লাগে। আপনাদেরও কেমন লাগে কমেন্টে একটু জানিয়ে বলবেন।
সকালের দিকে বৃষ্টির ওয়েদার হলেও এখন ঠিক 10:30-এর মতো বাজে, আর একটু মনে হয়েছে আকাশটা পরিষ্কার হয়েছে। আর আজকে তো আমি প্রায় 2 দিন পর জামা কাপড় কাচবো, আসলে বৃষ্টির জন্যেই 2 দিন জামা কাপড় কাচা হয়নি। তো আমি সকালবেলায় জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, আর আমি স্নান করে নিয়েছি, স্নান করে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, বারান্দায় মেলে দিচ্ছি। আসলে কি হয়, একদিন যদি জামা কাপড় না কাচা হয়, 2 দিন পর এতটা বেশি হয়ে যায় না, তখন কাচতে গেলেও মানে ভালো লাগে না, আর নিজের যেন মনে হয় যে কতটা মানে জামা কাপড়। আসলে মানে আমরা যারা হাতে কাচি জামা কাপড়, তাদের এটাই চেষ্টা করা উচিত যে ডেলি ডেলি জামা কাপড় কেচে নেওয়া, তাহলে আর ভারী লাগবে না। তো আমার জামা কাপড়টা মেলে দিয়েছি ব্যালকনিতে, মেলে আমি সোজা কিচেন রুমে চলে এসেছি। আর কিচেনে আমার যে থালা বাসনগুলো সকালের হয়েছিল সেগুলো মেজে নিয়েছি, আর কিচেনটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। এরপর বিরিয়ানির প্রিপারেশন চলছে, তার জন্য আমি আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি 60-70%। এরপর আমি ওতে ফুড কালার মিশিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, তবে আজকে আমি বাসমতি চালের বিরিয়ানি করব না, আমি আমার যে রেগুলার বাঁশকাঠি চাল তারই করব। তো আমি প্রথমে জলটা ফুটেছে যখন, তখন চালটা দিয়েছি, আর তাতে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। এইদিকে চিকেনটাকেও ম্যারিনেট করে নেব, তার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি, আর তারপর পেঁয়াজ কুচি, দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 15-20 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আমি যে চিকেন সব সময় ম্যারিনেট করে রেখে তা না, কখনো কখনো আমি ডিরেক্ট কড়াইতে দিয়ে মশলা কষে করি, আবার কখনো চিকেনকে ভেজে করি, মোটামুটি যখন যেরকম মনে হয় সেইভাবেই চিকেন করি। আমার ভাত হয়ে গেছে, আসলে বিরিয়ানির ক্ষেত্রে ভাত তো আর 100% কুক লাগে না, মোটামুটি 65% ইয়া 70% করলেই চলে। আসলে যখন আমরা বিরিয়ানিটা দমে দিই, তখনই যে পার্সেন্ট সেদ্ধ হয়েছিল না তখন দমেই সেদ্ধ হয়ে যায়। তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, এরপর চিকেনটা রান্না করে নিচ্ছি। একটা কথা বলি, আপনারা যারা আমার এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন, তাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করুন। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগাতে পারবো না, আর তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি চিকেনটা রান্না করে ফেলছি, আমি চিকেনে মশলা দিয়ে প্রথমে একটু চিকেনটাকে নাড়াচাড়া করে লো ফ্লেমে কিছুক্ষণ কুক হতে দিই, তো তারপর আমি আবারও কিছু মশলা অ্যাড করে চিকেনটাকে রান্না করি। এইদিকে আমি পেঁয়াজ বেরেস্তাটাও করে নিলাম, আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। এরপর সামান্য জল ঢেলে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে 10-15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। তো একটা দুর্ভাগ্যবশত আমার মানে আমি পুরো ভিডিও শ্যুটটা করতে পারলাম না, আসলে আমার হাত কেটে গেছিলো, কারণ যখন বিরিয়ানির উপরে যে লেয়ারটা দেয়া হয় ঘি, তারপর দুধ আর বিরিয়ানি মশলার, তো ঘিটা আমার ঘিয়ের টিন মানে টিনের এটা কন্টাইনারটা ছিল, তো তাতে হাত ঢুকিয়ে ঘিটা বের করতে গিয়ে আমার হাতটা যথেষ্ট কেটে গেছে, মানে আঙুলটা, আর খুব রক্ত বেরোচ্ছিলো, যার জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, বাকি অংশটা আমার হাজবেন্ডই করেছে। তো আমরা খেয়ে নিচ্ছি, আর আমার হাজবেন্ডকে সার্ভ করছে। আসলে আমার তর্জনীর আঙুলটার এই ডগাটাই কেটে গেছে অনেকটাই। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন সন্ধেবেলা হয়ে গেছে, তো আমি রান্নাটাও করে নিচ্ছি, আর চাটা খাবো না। তো সোজা সিম্পল ভাত আর তার সঙ্গে আলু আর ডাল করেছি, টমেটো ডাল। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।